আসসালামু আলাইকুম। কমিটেড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2022 সালে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন, আপনাদের জন্য আজকে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আশা করি এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। তো যে কথাগুলো বলার জন্য উপস্থিত হয়েছি তার মধ্যে প্রথম কথা, আপনারা যারা 9-এ ভর্তি হয়েছিলেন, অনেকেই ভর্তি হওয়ার পরে স্কুল প্রাঙ্গণে এখনো যান নাই, অনেকে বই ধরেন নাই, অনেকে পড়ালেখার ভেতরেই নাই, আবার অনেকে রেগুলার ক্লাস করছেন, মোটামুটি কয়েকদিন স্কুলে যাচ্ছেন, এছাড়া পড়াশোনা করতেছেন না। আর কিছু স্টুডেন্ট খুব মনোযোগ সহকারে ক্লাস এবং পড়াশোনা বাসায় কিন্তু রেগুলার পড়াশোনা করতেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা যারা ভর্তি হয়েছিলেন পড়াশোনা কি করবেন না? যে যে প্রান্তেই ভর্তি হয়ে থাকুন, যে যে স্কুলেই ভর্তি হয়ে থাকুন, পড়াশোনা করবেন কিনা? যদি করে থাকেন, করতে চান, তাহলে অবশ্যই স্কুল প্রাঙ্গণে যাবেন এবং পড়াশোনার ভেতরে বা পড়াশোনা শুরু করবেন। আপনারা যারা মোটামুটি রেগুলার স্কুলে যাচ্ছেন কিন্তু বাসায় পড়তেছেন না, আমি বলবো আপনারা আস্তে আস্তে বাসায় পড়া শুরু করেন, কারণ পরীক্ষা খুব নিকটে চলে আসছে। আপনাদের 9-এর যেই সমাপনী পরীক্ষা, বোর্ড ফাইনাল যে পরীক্ষাটি হবে, সেটা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পড়াশোনার ভিতরে আসতে হবে। এখন আপনারা যারা কারিগরিতে ভর্তি হচ্ছে, আপনারা কিন্তু জানেন না কারিগরি শিক্ষার ব্যবস্থাটা কেমন, জাস্ট ভর্তি হয়ে বসে আছেন। তো আমি বলবো আপনারা যারা অনেক অনেক গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভর্তি হয়েছেন, স্কুলের সাথে যোগাযোগ নাই কিন্তু পড়াশোনা করবেন, বোর্ড পরীক্ষা দিবেন, সেই ক্ষেত্রে পরীক্ষা কিভাবে হবে, কোন কোন সাবজেক্টের কত মার্কের পরীক্ষা হবে, পদ্ধতি কেমন, এগুলো আপনারা কিছুই জানেন না। তো আমি বলবো পরীক্ষায় ভালো করার জন্য, ভালো একটি রেজাল্ট করার জন্য আপনার সব বিষয়ে ভালোভাবে জ্ঞান থাকতে হবে। পরীক্ষা কিভাবে হবে, কত মার্কসের পরীক্ষা হবে, কত তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, কোন সাবজেক্ট কিভাবে বললে খুব ভালো একটি রেজাল্ট করা যায়, এই জন্য আপনাদের এগুলো জানতে হবে। আপনাদের 9-এর রেজাল্ট কিন্তু SSC যেই পরীক্ষাটা হবে, আমরা জানি আমাদের কারিগরি শিক্ষা বলে 9-এ একটি বোর্ড পরীক্ষা হয় ফাইনাল এবং 10-এ একটি বোর্ড পরীক্ষা হয়, সব রেজাল্ট কিন্তু যখন যোগ হবে, যোগ হলে আপনি কিভাবে পরীক্ষায়, 9-এ যদি রেজাল্ট একটু দুর্বল হয় আপনার, মোটামুটি খারাপ হয়, সেই ক্ষেত্রে SSC রেজাল্ট কিন্তু একটু হলেও খারাপ হবে। এই জন্য আপনি 9-এ খুব ভালো একটি রেজাল্ট করবেন, SSC তে দেখবেন মোটামুটি ভালো পরীক্ষা দিলেও A+ হয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে পড়তে হবে, কোন কোন অধ্যায় কোন সাবজেক্টে কিভাবে পড়লে A+ পাওয়া যায়, এবং বেসিক ক্লাস সহ আপনাদেরকে এর কিছুদিন আগে একটি বার্তা আমি পাঠিয়েছিলাম যারা আমার সাথে আছেন, যে আপনাদের জন্য একটি কোর্সের ব্যবস্থা করেছি। তো বিষয় হচ্ছে আপনাদের 9-এর বোর্ড পরীক্ষাটা হচ্ছে নভেম্বর মাসে হয়, 9-এর বোর্ড পরীক্ষাটা হচ্ছে নভেম্বর মাসে হয়, সেক্ষেত্রে এখন কিন্তু জুলাই শেষ হয়ে যাচ্ছে, তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 4 মাস, তো সেই ক্ষেত্রে নভেম্বর কিন্তু আপনি পাচ্ছেন না, তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস পাচ্ছেন। তো আপনাদের জন্য এই সেপ্টেম্বরে আমি একটি কোর্স শুরু করতে যাচ্ছি 5 থেকে 10 তারিখের মধ্যেই, এই কোর্সটি আপনাদের করা খুবই জরুরি। তো যেহেতু 3 মাসের একটি কোর্স, আমি আপনাদের যদি পদ্ধতি আমি দুটা বলেছিলাম যে 3 মাসে একটি কোর্স, যেই কোর্স সম্পূর্ণই A to Z আমি শেষ করিয়ে দিব, সেই ক্ষেত্রে আপনাকে 3000 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি আপনি মান্থলি পেমেন্ট করেন তো 1000 টাকা করে পেমেন্ট করলে হবে, সেক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে পেমেন্ট, প্রত্যেক মাসে অ্যাডভান্স করে পেমেন্ট করে পড়াশোনা করতে হবে, পড়তে পারবেন, সরাসরি ক্লাস করতে পারবেন। সেখানে আমি আপনাকে মডেল টেস্ট নেব, মাসিক টেস্ট এবং ফাইনাল একটি টেস্ট নিব, এবং আপনাদের নবম শ্রেণীর জন্য বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য একটি সাজেশন প্রায় কমপ্লিট হয়ে আছে। আপনারা যারা কোর্সটায় চালু করবেন, আমার সাথে শুরু করবেন, ওই সাজেশনটা আমি আপনাদেরকে আগে দিব, হ্যাঁ, আর অন্যদেরকে পরে দিব। আপনারা জানেন যে আমি এবছরও 2022 সালের জন্য SSC পরীক্ষার্থীর জন্য একটি সাজেশন তৈরি করেছিলাম, যে সাজেশন সারা বাংলাদেশে অনেক অনেক স্টুডেন্ট এবং টোটাল 23 জন প্রধান শিক্ষক স্কুলের নিয়ে তাদেরকে স্টুডেন্টদেরকে দিয়েছে, কমন পাওয়ার উপযোগী বলেই কিন্তু দিয়েছে। ঠিক এরকম একটি সাজেশন আপনাদের জন্য আমি
বানিয়েছি। তো আপনারা যারা কোর্সে আমার সাথে আগে সংযুক্ত হবেন তাদেরকে আমি আগে দিয়ে দিব আর পরবর্তীতে আস্তে আস্তে সবাইকে দিব যারা আমাকে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে আপনারা হয়তোবা এখনো জানেন না, যারা নাইনে ভর্তি হতে চাচ্ছেন বা হতে চেয়েছিলেন হতে পারেন নাই কিন্তু মনে করছেন ভর্তি হওয়ার টাইম শেষ, আমি বলবো আপনাদের যারা স্কুলে ভর্তি হতে চান আমি আপনারা আমার সাথে যোগাযোগ করেন, এখন আমি আপনাদেরকে রেজিস্টার করার ব্যবস্থা করে দিতে পারবো। সেই ক্ষেত্রে আপনি কিন্তু পরীক্ষা নভেম্বরেই হবে, সেক্ষেত্রে এখন যদি ভর্তি হতে চান ভর্তি হতে পারেন, ভর্তি খুব সাথে সাথে পড়াশোনা শুরু করে দিতে হবে, সেই ক্ষেত্রে পরীক্ষায় রেজাল্ট একটি ভালো রেজাল্ট হবে। তো আমি বলবো যারা রেজিস্ট্রেশন করেন নাই, আপনারা নিজ নিজ যেখানে স্কুলে ভর্তি হয়েছিলেন কিন্তু রেজিস্ট্রেশন করেন নাই সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা যদি আমার কাছে ভর্তি হতে পারেন আমার যে নির্দিষ্ট স্কুল রয়েছে সেখানে আপনারা ভর্তি হতে পারেন, রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে এখনো। হ্যাঁ, তো যোগাযোগ করলে অবশ্যই আগামী মাসের 5 তারিখের ভিতরে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে ভর্তি করার ব্যবস্থা করে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য এতটুকু বার্তা নিয়ে এসেছিলাম যারা নবম শ্রেণীতে এবছর 2022 সালে ভর্তি হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিডে বাংলা সাথে থাকবেন, উন্নত জীবন করবেন। আসসালামু আলাইকুম।